দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। 1 কোটি ফ্যামিলি কার্ডের বিপরীতে যে বিক্রি কার্যক্রম টিসিবি আজকে শুরু করলো সেটা জুন মাসের জন্য। এটা সবার জানা যে প্রতি মাসে একবার করে টিসিবি এই পণ্য সুলভ হয়ে বা ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে থাকে। চলতি মাসে এই পণ্য মিলবে, চিনি মিলবে 1 কেজি 70 টাকা কেজি হিসেবে, মসুর ডাল মিলবে 70 টাকা কেজি হিসেবে 2 কেজি, সয়াবিন তেলের দাম এ মাসে পড়বে 100 টাকা লিটার, 100 টাকা লিটার, যে তেলটি এই তেল 110 টাকা লিটার হিসেবে গত 19 মাস বিক্রি হয়ে আসছিল। অর্থাৎ তার আগে 2021 সালের নভেম্বরে 10 টাকা বাড়িয়ে এই তেলের দাম 110 টাকা লিটার হিসেবে করা হয়েছিল, এরপরে সেই দামে বিক্রি হচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম কমছে, বাজারে যেটা তেলের দাম সমন্বয় করা হচ্ছে, তারই সাথে সঙ্গতি রেখে এই টিসিবির যে ভর্তুকি মূল্যের তেল বিক্রি, সয়াবিন তেল, সেই বিক্রির সেই তেলের দামও কমানো হয়েছে। তো এখানে বাণিজ্য সচিব উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন আসলে আরও কতটা কমানো যায় দেশের বাজারে তেলের দাম সহ অন্যান্য পণ্যের দাম, যেগুলো আন্তর্জাতিক বাজারে কমছে তার সাথে সমন্বয় করে সেটি দেখা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী যেটি জানালেন যে নিম্ন আয়ের মানুষ যাদের কাছে ফ্যামিলি কার্ড রয়েছে এই 1 কোটি পরিবারের মধ্যে আগামী মাস থেকে 5 কেজি করে চালও বিক্রি করবেন ভর্তুকি মূল্যে, সেই ঘোষণাটি বাণিজ্য মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে দিলেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, এই যে বিক্রি কার্যক্রম আসলে কতটা স্বচ্ছভাবে হচ্ছে, এই বিক্রি কার্যক্রমকে আরো স্বচ্ছভাবে করার জন্য যে ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশন করার যে প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছে সেই প্রক্রিয়াটা একদম শেষ ধাপে, অর্থাৎ মন্ত্রী যেটা উদ্বোধনী অনুষ্ঠানে জানালেন যে আজকেই তিনি চূড়ান্তভাবে এই অনুমোদন দিয়ে দিবেন, আগামীকালকে থেকে এই ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশনের কাজ শুরু করবেন ভেন্ডার পর্যায় থেকে। তো এইটাই হলে আসলে এই যে সরকারের যে একটি বৃহৎ একটি ভর্তুকিমূলক কার্যক্রম প্রতি মাসে সরকার পরিচালনা করে থাকেন টিসিবির মাধ্যমে, সেই কার্যক্রমে অনেকটাই স্বচ্ছতা আসবে। এবং যে টার্গেটেড পিপল, যেটা বলা হয় যে ভর্তুকি কার্যক্রমের সবচেয়ে বড় সমস্যা স্বচ্ছতা এবং সঠিক লোকের কাছে পৌঁছানো, সেই জায়গা থেকে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে এবং আরও হয়তো বেশি মানুষের কাছে এই বিক্রি কার্যক্রম পৌঁছে দেয়া বা এই সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তো এখানে যে মোটা দাগে আমরা বলতে পারি যে মোটামুটিভাবে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়ে যাওয়া হলো, সেটি টিসিবির এই কার্ডধারী ফ্যামিলি কার্ডধারী ভোক্তা কিংবা নিত্যপণ্যের বাজারের যাদের নাভি শেষ উঠে আছে তাদের জন্য, যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে যে যে পণ্যের দাম কমছে সেই সেই পণ্যের দাম কমানোর একটি প্রক্রিয়া চলমান রয়েছে। তো আমার কাছে রাজধানীর তেজগাঁও থেকে টিসিবির জুন মাসের জন্য যে ফ্যামিলি কার্ডের বিপরীতে বিক্রি কার্যক্রম, সেই বিক্রি কার্যক্রমের উদ্বোধনী দিনের এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁওয়ে।